আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুমা রুমি। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি, আমার কিছু টেস্ট করাতে হবে। তো আমি কেন ডাক্তারের কাছে যাচ্ছি সেটা আমি আর কিছুদিন পরেই বলে দিব। তো যাই হোক, এই তো এখন আমি যাচ্ছি। আর এখানে সবাই খেতে কাজ করতেছিল, আর যখন আমরা যাই তার আগে, মানে তার আগের দিন অনেক বৃষ্টি হয়, তাই রাস্তাঘাট অনেক কাদা ছিল। আর এখানে আমি মানে যখন যাচ্ছিলাম তখন আর আলিজাকে সাথে করে নিইনি, কারণ এই কাদা রাস্তা দিয়ে আলিজাকে নিলে যদি আবার পড়ে টরে যাই। আমি আর আমার বোন যাচ্ছিলাম, তো আলিজা ওর নানা ভাইয়ের কাছে, নানার নানির কাছেই থাকে সব সময়। তো আমি ওকে দেখে আসছি, ও খেলা করছিল, তো আমাকে দেখেনি যে আমি বাসা থেকে বের হয়েছি। এই তো এখন আমরা যাচ্ছি।
এই তো এখন চলে আসছি আমি হাসপাতালে, তো হাসপাতালের কাজ তাড়াতাড়ি শেষ করে এখন বাসায় চলে যাব। তো এই তো এখন আমরা কাজ শেষ, তো এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখব যে আলিজা কী করে, যে কান্না করে নাকি এখন খেলা করতেছে। তাই তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। তো আর এখানে হলো আমাদের গাছ থেকে একটা জালি কুমড়ো পাড়ে, তো জালি কুমড়োটা এখন কাটতেছে। এটাকে এই জালি কুমড়ো দিয়ে মোরগ বা বানাবে, যেটা হলো দুধ আর নারকেল দিয়ে বানানো হয়। এখানে মানে সাইজ করে কেটে চাল কুমড়ো তারপর হলো সিদ্ধ করতে দিচ্ছে। তো সিদ্ধ হওয়ার পরে এখানে কাটা চামচ দিয়ে ভাবি এটাকে ছিদ্র করতেছে, যাতে দুধের শিরাটা এটার ভিতরে সুন্দরভাবে যায়। আর পাশে আমার আলিজাও বসে মামিকে একটু সাহায্য করতেছে, যে মামি একা একা করতেছে, ও একটু সাহায্য করুক। এই তো আমার আলিজা এখন বসে আছে, আর তাস আর হলো তাস নিয়ে বলি তখন ঘুমাচ্ছিল। যাই হোক, যখন এটার কাজ শেষ তখন এটা একটা পরিষ্কার একটা কাপড় দিয়ে অনেক মানে টাইট করে বেঁধে রেখেছিল 2-3 ঘন্টা, যাতে এটার পানিটা বের হয়ে আসে। পানিটা ঝরার পর চাল কুমড়োটাকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। তো যে যতটুকু ভাজতে পারে সেটা যে যেভাবে খায় সেভাবে ভাজবে। তো আমরা একটু হালকা করে এটাকে ভাজি। এখন চুলে দুধ বসানো আছে, তো এখানে কিছু গরম মশলাও দিয়ে দিয়েছে। তো এখন পরিমাণ মতো চিনি দিবে, তো চিনি দেওয়ার পরে নারকেলটা দিয়ে দিবে। নারিকেলটা দেওয়ার 2 মিনিট পরে চাল কুমড়োটা দিয়ে দিবে, যেটা ভেজে রেখেছিল। তো চাল কুমড়োটা দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে সিদ্ধ দিতে হবে, যাতে দুধের রসটা যাতে চাল কুমড়োর ভিতরে সুন্দরভাবে যায়। এই তো এতটুকু রেসিপি আর এখানে হয়ে গেছে। তো এটা হলো সাথে সাথে খেলে এতটা ভালো লাগে না, মানে কয়েক ঘন্টা পরে ঠান্ডা করে খেলে অনেক ভালো লাগে। কত সুন্দর লাগে আলিজাকে, সুন্দর লাগে মা? এদিক তাকাও আলিজা, এতে হাসি দাও, আম্মু দিয়ে তাকায় হাসি দাও, আরেকটা হাসি দাও, চাসু বরে। আজকে ব্লগটি এখানে শেষ করছি, সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।